নির্বাচনের ফলাফলের দিনাই অরুণাচল প্রদেশত ভয়ঙ্কর ঘটনা। জীবন্তে অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হেরুবালে অরুণাচলের নবনির্বাচিত বিধায়কর ঘরুয়া সহায়কে। দেওবারে অরুণাচলত চলিছিল রাজ্যখনের বিধানসভা নির্বাচনের ভোট গণনা। 60খন আসনের 42খন আসনতে জয়লাভ করে আনন্দত মজগুর হয়েছিল বিজেপি। নিশালয় এক ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হল ডাম্বুকর নবনির্বাচিত বিজেপি বিধায়ক। দুর্ঘটনাত পতিত হল ডাম্বুকর নবনির্বাচিত বিজেপি বিধায়ক পুণ্য আপুমর বাহনখন। এই বাহনত জীবন্তে জ্বলিল বিজেপি বিধায়ক পুণ্য আপুমর ঘরুয়া সহায়ক জীবন লাকড়া। অরুণাচলের মেকার সমীপত দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল পুণ্য আপুমর ঘরুয়া সহায়কে চলাই নিয়া চারিচকীয়া বাহনখন। দুর্ঘটনার পিছনেই দপদপকৈ জ্বলি উঠিছিল দুর্ঘটনাগ্রস্ত বাহনখন। জুই সূত্রপাত ঘটার লগেলগেই লক হয়ে পড়েছিল বাহনখন। জুই লেলিহাং খিলকাই নিমিষতে আবরি ধরে সমগ্র বাহনখন। জ্বলন্ত বাহনের ভিতর আবদ্ধ হয়ে পড়েছিল বিজেপি বিধায়কর ঘরুয়া সহায়ক জীবন লাকড়া। স্থানীয় রাইজে দপদপকৈ জ্বলি থাকা বাহনখনের লোকজনক উদ্ধারের বহু চেষ্টা চলাইছিল, কিন্তু অথলে গল রাইজের সেই প্রচেষ্টা। বাহনখনের ভিতরে জীবন্তে অতিদ্রুত হয়ে প্রাণ হেরুয়ালে 30 বছরীয় যুবক জীবন লাকড়াই। দিবাংভেলি জেলার ডাম্বুকর বাসিন্দা জীবন লাকড়া সরুরে অতি ঘনিষ্ঠ আছিল বিধায়ক পুণ্য আপুমর। নিউজ ডেস্ক রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। নির্বাচনের ফলাফলের দিনাই অরুণাচল প্রদেশত ভয়ঙ্কর ঘটনা। জীবন্তে অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হেরুবালে অরুণাচলের নবনির্বাচিত বিধায়কর ঘরুয়া সহায়কে। দেওবারে অরুণাচলত চলিছিল রাজ্যখনের বিধানসভা নির্বাচনের ভোট গণনা। 60খন আসনের 42খন আসনতে জয়লাভ করে আনন্দত মজগুর হয়েছিল বিজেপি। নিশালয় এক ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হল ডাম্বুকর নবনির্বাচিত বিজেপি বিধায়ক। দুর্ঘটনাত পতিত হল ডাম্বুকর নবনির্বাচিত বিজেপি বিধায়ক পুণ্য আপুমর বাহনখন। এই বাহনত জীবন্তে জ্বলিল বিজেপি বিধায়ক পুণ্য আপুমর ঘরুয়া সহায়ক জীবন লাকড়া। অরুণাচলের মেকার সমীপত দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল পুণ্য আপুমর ঘরুয়া সহায়কে চলাই নিয়া চারিচকীয়া বাহনখন। দুর্ঘটনার পিছনেই দপদপকৈ জ্বলি উঠিছিল দুর্ঘটনাগ্রস্ত বাহনখন। জুই সূত্রপাত ঘটার লগেলগেই লক হয়ে পড়েছিল বাহনখন। জুই লেলিহাং খিলকাই নিমিষতে আবরি ধরে সমগ্র বাহনখন। জ্বলন্ত বাহনের ভিতর আবদ্ধ হয়ে পড়েছিল বিজেপি বিধায়কর ঘরুয়া সহায়ক জীবন লাকড়া। স্থানীয় রাইজে দপদপকৈ জ্বলি থাকা বাহনখনের লোকজনক উদ্ধারের বহু চেষ্টা চলাইছিল, কিন্তু অথলে গল রাইজের সেই প্রচেষ্টা। বাহনখনের ভিতরে জীবন্তে অতিদ্রুত হয়ে প্রাণ হেরুয়ালে 30 বছরীয় যুবক জীবন লাকড়াই। দিবাংভেলি জেলার ডাম্বুকর বাসিন্দা জীবন লাকড়া সরুরে অতি ঘনিষ্ঠ আছিল বিধায়ক পুণ্য আপুমর। নিউজ ডেস্ক রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট।